বেলদা রামকিঙ্কর বেইচ মেমোরিয়াল স্কুল অফ আর্টের উদ্যোগে আমাদের আজকে আউটডোর ক্যাম্প হচ্ছে ভরসাঘাট সুবর্ণরেখার নদীর পাড়ে। সমস্ত ছাত্রছাত্রীরা আজকে আউটডোর ক্যাম্পে ছবি আঁকছে। প্রকৃতির কোলে বুক চিতিয়ে শুয়ে আছে নৌকোগুলো, অপূর্ব দৃশ্য প্রত্যেকের ছবিতে উঠে আসছে। যার ছবি আমরা দেখছি আমাদের স্কুলের ছাত্র সুমন বারিক। ট্রান্সপারেন্ট ওয়াটার কালার, ওয়াটার কালারের এই পেইন্টিং সব থেকে বড় ব্যাপার হচ্ছে স্বচ্ছতা। বিশ্বজিৎ দাস, প্রত্যেকেই প্রকৃতির কোলে আজকে ছবি আঁকতে এসে ওরা আনন্দে ওদের মন ভরে গেছে। চেষ্টা করছে ওরা সুন্দর করে প্রকৃতিকে নিজের খাতায় তুলে ধরার চেষ্টা করছে। তিন্নি মহাপাত্র, ওদিকে রয়েছে সৌরভ বারিক। প্রত্যেকের নিজের ভিউতে ভালো লাগা ছবিটা বেছে নিয়েছে এবং সেই মতো করেই ওরা আঁকছে। আউটডোর স্টাডির একটা ব্যাপার হচ্ছে যে নিজেকে বেছে নিতে হবে এই বৃহৎ প্রকৃতি থেকে কোন জায়গাটা তার ভালো লাগছে, সেই মতো করেই আমরা ছবিটা আঁকি। রামকিঙ্কর বেইচ মেমোরিয়াল স্কুল অফ আর্টের উদ্যোগে আউটডোর ক্যাম্প সুবর্ণরেখার পাড়ে আমরা আজকে ছবি আঁকছি সবাই। সমস্ত ছাত্রছাত্রীরা আজকে সুবর্ণরেখার পাড়ে আউটডোর স্টাডি করছে। সুপ্রিয় ভূঁইয়া ছবি আঁকছে, চেষ্টা করছে ওকে নৌকোকে ড্রয়িং করে নেওয়ার। আরেক ছাত্র অয়ন, অয়ন ছবি আঁকছে। ওদিকে মমতা দোলই, প্রত্যেকেই আজকে নৌকো নিয়ে কম্পোজিশন করছে। রামকিঙ্কর বেইচ মেমোরিয়াল স্কুল অফ আর্টের এই আউটডোর ক্যাম্পের আজকে প্রথম দিন। আমাদের এই ক্যাম্পটা পরপর 3 দিন চলবে। নদীর পাড়ে আমরা প্রকৃতির নানান সৌন্দর্যের দিকগুলো আমরা ফুটিয়ে তুলবো কাগজে। আমাদের আরেকজন স্টুডেন্ট নিশীথ কাপড়ি, প্রত্যেকেই মগ্ন নিজেদের কাজে। প্রত্যেকে ছবিটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। স্কুলের এরা ছাত্রছাত্রী স্বর্ণালী রুম্পা প্রত্যেকেই কাজ করছে আজকে আউটডোরে। এদের এই প্রথম আউটডোর স্টাডি, আবার কাউকেও অনেকটা অনেক দিন ধরে আউটডোর স্টাডি করছে। আশিক রানা, আউটডোর ক্যাম্পে আজকে কাজ করছে আমাদের রামকিঙ্কর বেইচ মেমোরিয়াল স্কুল অফ আর্টের উদ্যোগে
যে আউটডোর ক্যাম্প তাতে অংশগ্রহণ করছে। আউটডোর ক্যাম্পে আজকে কাজ করছে ঋষিকা মাঝি। আজকে ঋষিকার একদম প্রকৃতির কোলে আজকে ফার্স্ট আউটডোর ক্যাম্পে এসছে। শুধু আজকে আউটডোর ক্যাম্পে আমাদের ফার্স্ট নয়, ওর এক আজকে একদম ফার্স্ট আউটডোর ক্যাম্প স্টাডি করছে।